এখন আমরা জানবো যে মাউথ এবং ফ্যারিংস থেকে কি কি পড়তে হবে। ওরাল ক্যাভিটি যেটা, সেখান থেকে আমাদের ওরাল ক্যাভিটি সম্পর্কে জানতে হবে। এর হলো ভেস্টিবুলি, আর হলো ওরাল ক্যাভিটি প্রপার থাকবে। ভেস্টিবুলিটা কী কী, সেখানে কী কী পার্ট থাকে সেটা জানবো। ওরাল ক্যাভিটি প্রপারের মধ্যে কী কী থাকছে তার বাউন্ডারিটাকে একটু জেনে নিব। খুবই ইম্পর্ট্যান্ট টপিকস হার্ট প্যালেট, এটা হার্ট প্যালেট হার্ট পার্টে ধরবে, সব প্যালেট সব পার্টে ধরবে। হার্ট পার্টে হার্ট প্যালেটের ফর্মেশন ধরবে, জন্য তোমাদের এখান থেকে পড়ে নিতে হবে। শর্ট নোট হিসেবেও রিটেনে থাকতে পারে, সব প্লেট শর্ট নোট হিসেবে রিটেনে মাঝে মাঝেই থাকে, জন্য অবশ্যই ভালো করে নেবে। সব প্লেটে কী কী মাসেল আছে আমাদের জানতেই হবে, যেমন টেন্সর প্যালাটি, লিভেটর প্যালাটি, প্যালাটোগ্লোসাস এবং প্যালাটো ফ্যারিঞ্জিয়াস। এই মাসেলগুলোর নাম জানবো, এগুলোর নার্ভ সাপ্লাই কোথায় থেকে আসে, মোটর নার্ভ সাপ্লাই ফ্যারিঞ্জিয়াল প্লেক্সাস থেকে আসে, তারপরে জেনারেল সেন্সরি কোথায় থেকে আসে, লেজার প্যালাটাইন নার্ভ থেকে বা মিডল প্যালাটাইন নার্ভ থেকে, স্পেশাল সেন্সরি যেটা কোথায় থেকে হবে, লেজার পে প্যালাটাইন যে নার্ভ সেখান থেকে। এই জন্য আমাদের ভাগ ভাগ করে পড়তে হবে, জেনারেল সেন্সরি, স্পেশাল সেন্সরি এবং মোটর নার্ভ সাপ্লাই কোথায় থেকে আসছে। মুভমেন্ট এবং ফাংশন অফ দ্য সব প্লেট, ব্লাড সাপ্লাই সব প্লেট, শর্ট নোট হিসেবে এগুলো সবই ইনক্লুড করবা। এটা মার্ক অনুসারে, দুই থাকলে একটু কম লিখবে, চার পাঁচ থাকলে একটু বেশি লিখতে হবে, এটা আইডিয়া করে লিখতে হবে। ফ্যারিংসের পার্টগুলো পড়বো আমরা, ফ্যারিংস, নেজো ফ্যারিংস, ওরঙ্গ ফ্যারিংস এবং ল্যারিঙ্গ ফ্যারিংস, এই পার্টগুলো আমরা পড়বো। এবং বাউন্ডারি কোন কী কী, সব পার্টে এটা ধরবে, বাউন্ডারিগুলো কী কী, পার্ট অফ দ্য ফ্যারিংসে কী কী, এটা সব পার্ট বলো হার্ড পার্ট বলো আর যে কোনো জায়গায় ধরতে পারে হিডনেকে পরীক্ষায়। এরপরে আছে আমাদের অ্যাডিনোয়েড, একটা টনসিল, এই অ্যাডিনোয়েডটা পড়ে নিবা। রোজেন মুলার ফসাটা কি, রোজেন মুলার ফসা বাউন্ডারিটা কি, এটা পড়তে হবে আমাদের, শর্ট নোট হিসেবে আসে। তারপরে ওয়াল্ড ইয়ার্স যে লিম্ফেটিক রিং আছে সেটা পড়তে হবে, একটা রিংয়ের মতো এর চারপাশে টনসিলগুলো থাকে, যেমন ফ্যারেঞ্জিয়াল টনসিল, টিউবাল টনসিল, প্যালাটাইন টনসিল, লিঙ্গুয়াল টনসিল, এগুলো একটা রিংয়ের মতো তৈরি করে, হাতে যে রিং করে আমরা তার মতো, এই জন্য এটাকে বলা হচ্ছে ওয়াল্ড ইয়ার্স লিম্ফেটিক রিং। প্যালাটাইন টনসিলটা সংক্ষেপে শর্ট নোটের জন্য পড়ে নিও, আর্টারি সাপ্লাই পড়বে এর, প্যালাটাইন টনসিলের ভেনাস ড্রেনেজ, নার্ভ সাপ্লাই, হিস্টোলজি পড়ে নিবে, কিছু ক্লিনিক্যাল টার্ম পড়বে, যেমন টনসিলেক্টমি কী, যদি ইনলার্জ অফ অ্যান ইনফেকশন অফ দ্য টনসিল হয় দেন রিমুভ সার্জিক্যালি, দিস অপারেশন ইজ কল্ড টনসিলেক্টমি। আর ইনফ্লামেশন অফ দ্য টনসিলকে বলা হয় টনসিলাইটিস, টনসিলাইটিস। একটা ছবি আছে বইতে দেখবে যে অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য ফ্যারিংস, পরীক্ষায় এটা আসে, এই ছবিটা আঁকবে এবং রিটেনের জন্য এটা, এই ছবিটা আঁকা শিখবে এবং অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য ফ্যারিংস কী কী আছে সেগুলো পড়তে হবে। খুবই ইম্পর্টেন্ট আর একটা টপিকস লাইনিং অফ দ্য ফ্যারিংস, ভাই ভাই ধরবে, রিটেনেও আসে। সিউডো স্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, সিউডো স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম, এটা সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম হলো নেজো ফ্যারিংসের লাইন, আর ওরোফ্যারিংস আর ল্যারিঙ্গো ফ্যারিংসের লাইনিং হচ্ছে নন কেরাটিনাইজড, নন কেরাটিনাইজড স্ট্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আবারও বলছি, নন কেরাটিনাইজড স্ট্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আবারও বলি শোনো, ফ্যারিংসের তিনটা পার্ট, নেজোফ্যারিংস, ওরোফ্যারিংস অ্যান্ড ল্যারিঙ্গোফ্যারিংস। নেজোফ্যারিংসের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিউডো স্ট্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, আর ওরোফ্যারিংস এবং ল্যারিঙ্গোফ্যারিংসের হচ্ছে নন কেরাটিনাইজড স্ট্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। স্ট্রাকচার কী কী আছে আমাদের ফ্যারিংসে সেটাও পড়ে নিব আমরা, নামগুলো সাথে অল্প অল্প করে টপিকস রিলেটেড যে পয়েন্টগুলো, মাসেল অফ দ্য ফ্যারিংসের নামগুলো এবং নার্ভ সাপ্লাই পড়ে নিব, নাম এবং নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে কোনো মাসেলের ক্ষেত্রে, সাথে ব্লাড সাপ্লাই পড়ে নিবে। অডিটরি টিউব শর্ট নোট হিসেবে পড়বে, অডিটরি টিউব যেটা আর একটা নাম হচ্ছে ফ্যারিঙ্গো টিম্পেনিক টিউব, ফ্যারিঙ্গো টিম্পেনিক টিউব, আরেকটা নাম হচ্ছে ইউস্টেশিয়ান টিউব, তিনটা নামের যে কোনো একটা নাম পরীক্ষায় আসতে পারে শর্ট নোট হিসেবে। ফ্যারিঙ্গো টিম্পেনিক টিউব, তারপর হচ্ছে ইউস্টেশিয়ান টিউব অথবা অডিটরি টিউব। এটা লাইনিং কি, এটা লাইনিং হচ্ছে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। যে পয়েন্টগুলো তোমরা ভুল করো আমি সেই পয়েন্টগুলো দুইবার করে রিপিট করছি যাতে তোমাদের সহজ মনে হয়।
অডিটরি টিউব বা স্টেশন টিউবের লাইনিং কি? লাইনিং হচ্ছে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। কিছু মেডিকেল টার্ম পড়ব, যেমন ডিসফেজিয়া, ডিফিকাল্টি অফ সোয়ালিং, আমরা গিলতে পারছি না, কষ্ট হচ্ছে, এটাকে বলা হয় ডিসফেজিয়া। এটা পড়ে নেব। তারপরে আমাদের মিডল এয়ার যদি ইনফেকশন হয় তাকে বলছি আমরা ওটাইটিস মিডিয়া। ওটাইটিস মিডিয়া, ফ্যারিংসের এক্সটেন্সিভ মাসলগুলো কী এবং তাদের নার্ভ সাপ্লাই কী, এটা করে নিতে হবে। এক্সটেন্সিভ মাসলগুলো যেমন কোনগুলো, সুপিরিয়র কনস্ট্রিক্টর, মিডল কনস্ট্রিক্টর, ইনফিরিয়র কনস্ট্রিক্টর, প্যালাটো ফ্যারেঞ্জিয়াস, স্টাইলো ফ্যারেঞ্জিয়াস, এবং এদের কি নার্ভ সাপ্লাই। সব মাসলগুলো যেমন নার্ভ সাপ্লাই বাই ফ্যারেঞ্জিয়াল প্লেক্সাস অফ নার্ভ এক্সেপ্ট স্টাইলো ফ্যারেঞ্জিয়াস মাসল। এই স্টাইলো ফ্যারেঞ্জিয়াস মাসলটা কাকে সাপ্লাই দেয়? গ্লোসো ফ্যারেঞ্জিয়াল নার্ভ। এগুলো কেমনভাবে অ্যারেঞ্জ থাকে? এই কনস্ট্রিক্টর, যে কনস্ট্রিক্টর কেন বলছি আমরা, এগুলো কনস্ট্রিক্টর বলছি বিকজ অফ দেয়ার অ্যারেঞ্জমেন্ট, তার কীভাবে সাজানো থাকে তার উপরে। ফ্যারেঞ্জিয়াল প্লেক্সাসটাও পড়বে। ফ্যারেঞ্জিয়াল প্লেক্সাস হলো ফ্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দ্য ভেগাস নার্ভ এবং ফ্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দ্য গ্লোসো ফ্যারেঞ্জিয়াল, মোটর আর সেন্সরি। ভেগাসটা হচ্ছে মোটর আর গ্লোসো ফ্যারেঞ্জিয়ালটা হচ্ছে সেন্সরি, এদের নিয়ে ফ্যারেঞ্জিয়াল প্লেক্সাসটা তৈরি হয়। নোজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোজটা আমরা পড়বো সংক্ষেপে। এক্সটার্নাল নোজটা কী, তারপরে নেজাল ক্যাভিটিটা কী, সংক্ষেপে এগুলো, নেজাল সেপ্টামটা কী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শর্ট নোটে থাকে। আর পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট টপিক লিটলস এরিয়াটা কী, শর্ট নোট হিসেবে থাকে। লিটলস এরিয়া কী এটা আমাদের জানতে হবে, লিটলস এরিয়া শর্ট নোট হিসেবে আসে। কিছু মেডিকেল টার্ম আসে যেমন হিমোপ্লেসিসটা কী, কফের সাথে যদি ব্লাড যায়, হেমাটোমেসিস কী, বমির সাথে যদি ব্লাড যায়, এবং ম্যালেনা মানে হলো পায়খানা বা ফেসেস বা স্টুলের সাথে যদি ব্লাড যায় তাকে বলা হয় ম্যালেনা। আমাদের আরেকটা শর্ট নোট হিসেবে থাকতে পারে কিসেল বাস প্লেক্সাসটা কী, কিসেল বাস প্লেক্সাসটা শর্ট নোট হিসেবে থাকতে পারে। নাকে যে বোনগুলো থাকে যেমন সুপ্রিয়র কনকা, ইনফিরিয়র কনকা, মিডল কনকা, এই কনকাগুলোই হলো বোন। এই কাভারিং অফ, কাভারিং যে অফ যে কনকা, যেটা আমরা বলছি যে কনকা, সুপ্রিয়র কনকা, মিডল কনকা, তার পাশে থাকছে সুপ্রিয়র মিয়েটাস, মিডল মিয়েটাস, এইটাকেই কনকাটাই হচ্ছে যে নাকের, এটাই হলো বোন। এই জন্য কনকা মানে কি কনফিউজ হওয়ার কিছু না, এটা বোন, কনকা মানে বোন। যে লিটলস এরিয়া যদি আমাদের ইঞ্জুরি হয়, এটা বলা হয় নাই, যে ইঞ্জুরি হলে আমাদের এখান থেকে ব্লিডিং হবে নাক থেকে, এটাকে বলা হয় ইপিস্ট্যাক্সিস। কেন এটা লিটলস এরিয়া, এটা ডেঞ্জারাস এরিয়া, এখান থেকে ব্লিডিং কেন হয় তা খুব অল্পতে, কারণ এখানে আর্টারিগুলো এসে অ্যানাস্টোমোসিস হয়ে গেছে, এই জন্য ব্লিডিংটা কমনলি হয়। সুপ্রিয় মিয়েটাসে কী কী ওপেনিং হয়, ইনফিরিয়র মিয়েটাসে, মিডল মিয়েটাস কী কী ওপেনিং হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সব পার্ট অ্যান্ড রিটেন। আর্টারিয়াল সাপ্লাই অফ দ্য ল্যাটারাল ওয়াল, আর্টারি সাপ্লাই পড়বে, এর ছবিটা আঁকবে। ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ এটা রিটেনে আসে, ছবিটাও সহ। রাইনাইটাসটি কি, রায় জেনে নেবা, নাক দিয়ে যে পানি পড়ছে আমাদের কমন করে হলে, এটাকে বলা হয় রাইনাইটিস। তারপরে তোমাদের প্যারানেজাল সাইনাস পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সারফেস মার্কিং, হার্ড পার্ট, সফট পার্ট ভাইবা অ্যান্ড রিটেন। প্যারানেজাল সাইনাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্যারানেজাল সাইনাস হচ্ছে এয়ার ফিল স্পেস ইজ প্রেজেন্ট উইথিন দ্য বোনস অ্যারাউন্ড দ্য নেজাল ক্যাভিটি। নেজাল ক্যাভিটির চারপাশে এয়ার ফিল ক্যাভিটি আছে এমন বোনসগুলো, যে এয়ারফিল ক্যাভিটি সহ যে স্পেস থাকে এটাকেই বলছি প্যারানেজাল সাইনাস। এটা আমি পড়িয়েছি তোমাদের, খুব ইম্পর্টেন্ট টপিকস। নোজ প্যারানেজাল সাইনাসের লাইনিং এপিথেলিয়াম সেম, আবারও বলছি নোজের লাইনিং এবং প্যারানেজাল সাইনাসের লাইনিং একই বলবা, কি সিউডো স্ট্রেটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম, সিউডো স্ট্রেটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম। যদি এই সাইনাসগুলোর ইনফ্লামেশন হয়, ফ্রন্টাল যেমন ফ্রন্টাল সাইনোসাইটিস, ম্যাগনারি সাইনোসাইটিস, ইথময়েড সাইনোসাইটিস, স্পিনয়েড সাইনোসাইটিস, এই যে সাইনাসগুলো যদি ইনফ্লামেশন হয় তাকে বলা হয় সাইনোসাইটিস।
সাইনাসাইটিস হলে মাথা ব্যথা করছে, খুব খারাপ লাগে, ভয়েসটা চেঞ্জ হয়ে যায়, এই ধরনের সমস্যা হয়। আমরা জানলাম যে সাইনাসটা সংক্ষেপে আসতে পারে পরীক্ষায় আমাদের। এরপর আমাদের ল্যারিংসটা পড়তে হবে, ল্যারিংস ফাংশন কী, ল্যারিংসের প্রোটেকশন, রেসপিরেশন, এগুলো আমরা সবাই জানি, ভয়েস প্রোডাকশন, একে এটাকে বলা হয় ভয়েস বক্সও বলে ল্যারিংসকে। এটা অ্যান্টেরিয়র মিড লাইন অফ দ্য নেকে থাকে, এর সাইজ হচ্ছে 36 সেন্টিমিটার হলো মেয়েদের ক্ষেত্রে আর 44 হলো ছেলেদের, ম্যান টু ম্যান এটা ভেরি করে 1-2 সেন্টিমিটার এদিক সেদিক। এখন ল্যারিংস কী কী দিয়ে তৈরি? এটা মাসল দিয়ে তৈরি এবং কার্টিলেজ আর কানেকটিভ টিস্যু এগুলো দিয়ে তৈরি, সেগুলো আমাদের পড়তে হবে। কী কী কার্টিলেজ দিয়ে ল্যারিংসটা তৈরি আমাদের জানতে হবে, কোনগুলো পেয়ার্ড কোনগুলো আনপেয়ার্ড। পেয়ার্ড হচ্ছে তিনটা, অ্যাটিনোয়েড, কর্নিকুয়েড, কিউনিফর্ম, অ্যাটিনোয়েড, কর্নিকুয়েড, কিউনিফর্ম। আর আনপেয়ার্ড হচ্ছে তিনটা, থাইরয়েড, ক্রিকয়েড, ইপিগ্লটিক, থাইরয়েড, ক্রিকয়েড অ্যান্ড ইপিগ্লটিক। ডিটেলস বলতে পারলাম না, তার জন্য দুঃখিত, এগুলো তোমাদের পড়ে নিতে হবে, কারণ আমাকে আরও ডিসকাস করতে হবে। ইন্ট্রিনসিক মাসল অফ দ্য ল্যারিংসে কী কী আছে এগুলো পড়ে নিবে, কী কী ক্যাভিটি আছে ল্যারিংসে পড়বো আমরা, ভেস্টিবুলি সেগুলো পড়বো, ভেস্টিবুলির মধ্যে কী কী আছে, তারপরে সাবগ্লটিক স্পেস, ভেস্টিবুলার ফোল্ড, এগুলো আমাদের পড়তে হবে, রিটেনে আসবে ইনশাল্লাহ। আর মিউকাস মেমব্রেন অফ দ্য ল্যারিংসে কী কী সেটাও আমরা পড়ে নিব। ইন্ট্রিনসিক মাসলে তো বলে দিলাম, অরিজিন, ইনসারশন এগুলো পড়বে, এক্সট্রিনসিক মাসল কোনগুলো সেগুলো পড়বে, নার্ভ সাপ্লাই পড়তে হবে। ল্যারিংসের যদি সংক্ষেপে শর্ট নোট হিসেবে ল্যারিংস আসে, তাহলে এর এক্সটেনশন, পার্ট, তারপর আর্টারি সাপ্লাই, নার্ভ সাপ্লাই, লিম্ফেটিক ড্রেনেজ, অ্যাকর্ডিং টু মার্ক, সেই অনুসারে তোমাদের লিখতে হবে। আরও পরীক্ষায় থাকতে পারে ল্যারিংজাইটিস, কি ইনফ্লামেশন অফ দ্য ল্যারিংস, এটাই ল্যারিংজাইটিস। লাইনিং অফ দ্য ল্যারিংস কি, এটা ভাইভাতে প্লাস রিটেনে আসতে পারে, ল্যারিংসের লাইনিং অবশ্যই আনা দরকার। সুপিরিয়র অফ দ্য ভোকাল ফোল্ড কী হবে, নন কেরাটিনাইজড স্কোয়ামাস এপিথেলিয়াম, সুপিরিয়র অফ দ্য ভোকাল ফোল্ড নন কেরাটিনাইজড স্কোয়ামাস এপিথেলিয়াম, ইনফিরিয়র অফ দ্য ভোকাল ফোল্ড সিউডো স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম, ইনফিরিয়র অফ দ্য ভোকাল ফোল্ড সিউডো স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম। এর আগেও বললাম যে তোমাদের কিছু শর্ট নোট থাকতে পারে, এগুলো বইতে খুঁজে পাওয়া একটু টাফ, কিন্তু আমাদের খুঁজতে হবে। পেছনে যে বইয়ের পেছনে দেখবা, বইয়ের যেখানে আমাদের লাস্টের 1-2-3 পেজ আগে ইন্ডেক্স লেখা আছে, ওখান থেকে এই নামগুলো খুঁজবে, খুঁজে তোমরা বের করবে যে কত নাম্বার পেজে আছে। যেমন পাইরিফর্মি ফসা বা পাইরিফর্ম রিসেস, পাইরিফর্ম, এই নামে শর্ট নোট থাকতে পারে। এটা একটা কী, একটা পেয়ার শেপ, একটা ডিপ্রেশন। এটা সাবসাইট অফ দ্য হাইপোফ্যারিংস, কোথায় থাকে, পোস্টেরিওর ল্যাটারালি টু সাইড অফ দ্য ল্যারিংসে, এবং এর ফাংশন কী, ইনভলভ ইন স্পিচ, কথা বলার জন্য, কথা বলার জন্য এটা প্রয়োজন। এবং এর বাউন্ডারি মিডিয়ালি হলো অ্যারি ইপিগ্লটিক ফোল, ল্যাটারালি হচ্ছে থাইরয়েড কার্টিলেজ এবং থাইরয়েড মেমব্রেন। ডিপ টু দ্য মিউকাস মেমব্রেন অফ দ্য পাইরিফর্মি ফসায় কী আছে, এখানে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ আছে, ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ আছে, সেটা ব্রাঞ্চ কি, সুপ্রিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। সুপ্রিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ কার ব্রাঞ্চ, ভেগাস নার্ভের ব্রাঞ্চ। সো পাইরিফর্ম ফসা অথবা পাইরিফর্ম বা পাইরিফর্ম রিসেস বা স্পেলডেড স্পেলড সাইনাস বা স্মাঙ্গালার্স ফসা যে নামেই থাকুক, বা পাইরিফর্ম ফসা যে নামে থাকুক, তোমাদের এটা জানতে হবে। টাং থেকে আমরা কী করবো, টাং খুবই ইম্পর্ট্যান্ট ফর সপার অ্যান্ড রিটেন। টাংয়ের একটা মাস্কুলার একটা অর্গান, টাংয়ের পার্ট হচ্ছে রু, টিপ অ্যান্ড বডি। টাংয়ের কী কী মাসল আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ইন্ট্রিনসিক মাসল, এক্সট্রিনসিক মাসল উইথ নার্ভ সাপ্লাই। আবার এভাবেও পরীক্ষায় আসতে পারে রিটেনে যে অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট অনুযায়ী টাঙের নার্ভ সাপ্লাইটা কী, সেভাবে দুইভাবেই পড়তে হবে আমাদের, ইন্টেন্সিভ মাসল হিসেবে, এক্সটেন্সিভ মাসল হিসেবে নার্ভ সাপ্লাই কী, আর হচ্ছে
ডেভেলপমেন্ট হিসেবে কি ইন্ট্রিনসিক মাসেল হচ্ছে সুপিরিয়র লংগিচুডিনাল ইনফিরিয়র লংগিচুডিনাল ট্রান্সভার্স আর ভার্টিক্যাল এগুলো সব মোটর সাপ্লাই দেয় হলো হাইপোগোসাল নার্ভ আর সেন্সরি সাপ্লাই দেয় এগুলো কি লিঙ্গুয়াল কর্ডা টিম্পানি এইগুলো একটা মাসল যেমন প্যালাটোগ্লোসা যেটা এক্সটেন্সিভ মাসল সেইটার হলো দেয় হলো অ্যাক্সেসরি নার্ভ তাকে দেয় কি অ্যাক্সেসরি নার্ভ ডিটেলস পড়বে নার্ভ সাপ্লাই কোনো ছাড় নাই এটা ডিটেলস পড়তে হবে লিম্ফেটিক ড্রেনেজ এটাও ডিটেলস পড়তে হবে নার্ভ সাপ্লাই লিখে রাখো অনেক ইম্পর্টেন্ট রিটেনের জন্য ভাইবার জন্য আর ডেভেলপমেন্ট অনুসারে বললে বলবে যে অ্যান্টিরিয়র টু থার্ড এটা ডেভেলপ হয় হচ্ছে ফার্স্ট ব্রাকিয়াল যে আর্টস থেকে এর জন্য এর নার্ভ হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ এবং কর্ডা টিম্পানি নার্ভ আর পোস্টেরিয়র অন থার্ড সেটা হচ্ছে কি থার্ড আর্টস থেকে হয় এর নার্ভ সাপ্লাই হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ কারণ থার্ড যে ব্রাকিয়াল প্লেক্সাস সেখান থেকে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ ডেভেলপ হয় এটা হলো ডেভেলপমেন্ট ওয়াইজ সাপ্লাই তারপরে হচ্ছে সেন্স টেস্ট সেন্সেশন কোন নার্ভ করে অ্যাজ এ হোল তোমাদের নার্ভ সাপ্লাই অফ দ্য টাঙের কিছুই বাদ দেওয়া যাবে না ডেভেলপমেন্টাল কিছু প্রবলেম টাঙে হতে পারে যেমন অ্যাগ্লোসিয়া অ্যাবসেন্স অফ টাং মাইক্রোগ্লোসিয়া এর স্মল যে সাইজ হবে টাঙের ম্যাক্রোগ্লোসিয়া অনেক বড় টাং হবে মুখের ক্যাভিটির মধ্যে থাকে না বাইরের দিকে বেরিয়ে আসে বাইফিট টাং সাপের তো দেখছো কীরকম অনেকে জিহ্বা সাপের দুইটা জিহ্বা মাঝখানে ভাগ কাটা থাকে এটা হলো নন ফিকশন অফ দ্য টু লিঙ্গুয়াল যে সোয়েলি সেটা টেস্ট বারটা পড়ে নিবে কোথায় কোথায় টেস্ট বার থাকে 10,000-এর উপরে টেস্ট বার আছে মানুষের পেশি থাকে কোথায় ভ্যালেট প্যাপিলি যে সারাউন্ড দ্য সালকলি ভ্যালেট প্যাপিলির সারাউন্ডিং সালকলিতে বেশি থাকে তারপরে টেস্ট বার থাকে না হচ্ছে মিড ডরসাল রিজনে কোনো টাঙের মিড ডরসাল রিজনে টেস্ট বার থাকে না কানটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও আমাদের পড়তে হবে এক্সটার্নাল এয়ারটা কী নার্ভ সাপ্লাই ব্লাড সাপ্লাই একটু পড়ে নেবা তারপর টিম্পেনিক মেমব্রেন লিখে রাখো রিটেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছবি আঁকা সহ পড়বে এটা ছবি আঁকাটা ভালো করে শিখবে মিডল ইয়ার লিখে রাখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইবা অ্যান্ড ডিটেল এর পার্ট পড়তে হবে কমিউনিকেশন পড়তে হবে কন্টেন্ট পড়তে হবে নার্ভ সাপ্লাই ফাংশন অফ দ্য মিডল ইয়ার এবং মিডল ইয়ারে ইনফেকশন হলে কী হয় অটাইটিস মিডিয়া কী কী বোনস আছে এটা MCQ-তে আসে প্লাস কী কী জয়েন্ট ফর্ম করে এই ইয়ারে এই বোনসগুলো সেটাও জানতে হবে উইথ নেম তারপর হচ্ছে তোমাদের ক্লিনিক্যাল যে টার্মগুলো আছে যেমন মাস্টয়েড ইনফেকশন সেকেন্ডারি টু কুই অটাইটিস মিডিয়া অটাইটিস মিডিয়ায় সেকেন্ডারি ইনফেকশন হয় মাস্টয়েড ইনফেকশনটা সেটা আমাদের জানা লাগবে এরপরে আমাদের যে হেয়ারিং যে পাথওয়ে এটা আমরা জানব হেয়ারিং পাথওয়েটা আমাদের জানতে হবে রিটেনে আসতে পারে ওয়েভ পিনাতে যাবে মানে বাইরে এক্সটার্নাল যে ইয়ার সেখানে যাবে অডিটরি মিয়েটাসে যাবে তারপর টিম্পেনিং মেম্ব্রেন ম্যালিয়া সিনকাসিস স্টেপিস যে বোন তিনটা আছে এদের মধ্যে যাবে তারপরে ভেস্টিবুলার টিউবে তারপরে আস্তে আস্তে ভেস্টিবুলার মেমব্রেনে কক্লিয়ায় তারপরে হলো এন্ডোলিম্ফ হয়ে ব্যাজিলার মেমব্রেন দিয়ে সিলিয়েটেড কলাম না লাইনিং যে এপিথেলিয়াল হেয়ার সেল সেখান দিয়ে এপিথেলিয়াম এটা অডিটরি নার্ভে যেয়ে ব্রেনে চলে যাবে ভেস্টিবুলো কক্লিয়ার যে নার্ভ আছে এটা পড়বে অডিটরি নার্ভও বলে এটাকে এটা সম্পর্কে সংক্ষেপে পড়ে নেবে কক্লিয়ার নার্ভ সম্পর্কে পড়ে নেবে এগুলো পড়তে হবে ভাইবার জন্য কিছু টার্ম বলে দিই যেমন অর্গান অফ দ্য হেয়ারিং হচ্ছে কক্লিয়া অর্গান অফ দ্য স্ট্যাটিক ব্যালেন্স সেটা হলো স্যাকুলি অ্যান্ড হচ্ছে ইউটিকল আর অর্গান ফর দ্য কাইনেটিক ব্যালেন্স যেটা সেটা হলো সেমি সার্কুলার কেন আগে তোমাকে পার্টগুলো জানতে হবে পার্টগুলো না জানলে ডিটেলস পড়তে পারবে না